কিন্তু যদি এটা আপনি আমাকে বলেন তাহলে আমি বলবো যে এর থেকে হাদিসের অথেন্টিসিটি বেশি কোরআন থেকে হাদিসটা ওয়েল ডকুমেন্টেড কোরআন থেকে অনেক ওয়েল ডকুমেন্টেড হচ্ছে হাদিস কারণ হচ্ছে কি জানার ব্যাপার আছে আমি জানি না কিন্তু আমি হাদিসের ব্যাপারে স্পেসিফিক বলছিলাম যে এটা 200 100 থেকে 200 বছর পরে যখন লেখা হলো না 100 200 বছর পরে লেখা হয়নি ভাই 100 200 বছর পর লেখা হয়নি ভাই এই কথা আপনাকে কে বলেছে যে হাদিস 100 200 বছর পর লেখা হয়েছে কে বলেছে এটা তো বিভিন্ন

কোনটা এটা আমি পড়েছি এটা আমি পড়েছি এখন আপনি এটা কি মানে আপনার আমি শর্ট ইয়া করি আঙ্গুলের ইশারে বলেন তুমি লিখতে থাকো তখন তারপরে লেখা হলো হ্যাঁ এই লেখাগুলো কি আমাদের সব এই আব্দুল্লাহ ইবনে আমর কে ছিলেন নামই এত কিছু বলতে পারবো না আব্দুল্লাহ ইবনে আমর একজন সাহাবী ছিলেন হ্যাঁ ঠিক আছে আপনি যেটা বলছেন আপনি যেটা বলছেন যে মোহাম্মদ হাদিস লিখতে বারণ করেছিল কারণ সেই হাদিসের ভিতরে লেখা আছে যে সেই সময়ে কোরআনের আয়াত এবং হাদিস মিশ্রিত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল বলে এবং ওহী লেখকদের জন্য আলাদা ক্যাটাগরি হাদিস লেখকদের জন্য আলাদা ক্যাটাগরির মানুষেরা ছিল না বলে সবাই মানে মিক্স হয়ে যাওয়ার ভয়ে মুহাম্মদ বলেছিল যে হাদিস লেখার দরকার নেই শুধু কোরআনগুলো মুখস্থ করে রাখো পরবর্তীতে যখন সংখ্যা বাড়লো সংখ্যা বাড়ার পরে ওহি লেখকের পরিমাণ ওহী লেখক কারা ওহী লিখবে তাদের নির্ধারণ হলো এবং কারা হাদিস লিখবে সেটাও নির্ধারণ হলো তখন মুহাম্মদ বলল তোমরা এখন এখন থেকে হাদিস লিখতে পারো এই জিনিসগুলো যে কোনো একটা বই আপনি কিনলে হাদিস সংকলনের ইতিহাস এই টাইপের যে কোনো একটা বই কিনলে আপনি ইনফরমেশন গুলো সেখান থেকে পেয়ে যাবেন ভাই আর আপনি যে বললেন একশো দেড়শো বছর পরে দুইশো বছর পরে হাদিস লেখা হয়েছে আমি তো আপনাকে মানে চোখের সামনে দেখালাম যে মোহাম্মদের জীবদ্দশাতে হাদিস শোনা যাচ্ছে না হ্যালো এটার ভিতরে তো পার্থক্য কি আপনি মৃত্যুর দেড় দুইশো বছর পর হাদিস লেখা হয়েছে এটা বলেছিলেন না কিন্তু আমি তো আপনাকে হাদিস গ্রন্থ থেকে দেখালাম যে মুহম্মদের জীবদ্দশাতেই হাদিস লিখিত হয়েছে তাহলে এই দুইটা তথ্যের ভিতরে তো

আসলেতে এই ব্যাপারে একটা কনফিউশন আছে বলে আমি প্রশ্নটা করলাম যেটাকে অনেকে যেটা বলে যেরকম এটা এবং আমি যেটা শুনেছি আমাদের বিভিন্ন আমি তাহলে আপনাকে বলে দিচ্ছি হাদিস গ্রন্থ সংকলন হয়েছে হাদিস গ্রন্থ সংকলন হয়েছে মুহাম্মাদের মৃত্যুর 50 বছরের মধ্যে হাদিস গ্রন্থ সংকলন হয়েছে হাদিস লেখা তো হয়েছে হয়েছে মুহাম্মাদের জীবদ্দশার সাথে তো হাদিস লেখাই হয়েছে হাদিস গ্রন্থ সংকলন হয়েছে মুহাম্মাদের মৃত্যুর 50 বছরের মধ্যে মানে সংকলন হাদিস গ্রন্থের সংকলন কে আচ্ছা আপনি একটু আমাকে আপনাকে আমি একটা লেখা দেখিয়ে দিচ্ছি আপনি লেখাটা সংশয় থেকে একটু পড়বেন এইখানে অনেকগুলা দলিল দেয়া আছে এই গ্রন্থটা এই লেখাটার ভিতরে অনেকগুলো গ্রন্থ মানে বইয়ের মানে রেফারেন্স এবং অনেক কিছু দেয়া আছে আমি একটু দেখাচ্ছি আপনাকে লেখাটা এক সেকেন্ড সংশয় ডট ঢুকে এই লেখাটা পড়বে না ইসলামে গুরুত্ব এবং হচ্ছে ইসলামে হাদিসের গুরুত্ব এবং অপরিহার্যতা এই লেখাটা একটু পড়েন পরে তারপরে আপনি যদি হাদিস নিয়ে কথা বলতে চান তাহলে আবার আইসেন আবার কথা বলবো কিন্তু আমি ইসলাম সম্পর্কে যতদূর পড়ালেখা করেছি আমি জানি যে ইসলামে কোরআনের থেকে হাদিস বেশি গুরুত্বপূর্ণ করতো নাকি বৈশাখ পেশাব করতো কখনো মিথ্যা বলছে নাকি কখনো আকাম করছে নাকি কখনো চুরি করছে নাকি অনেক কিছু যাচাই বাছাইয়ের পরে হাদিস গ্রন্থে একটা হাদিস সংকলন হয়েছে কিন্তু কোরআনের আয়াত যখন সংকলন হয়েছে কোরআনের উপরে সবচেয়ে বড় পন্ডিত ছিলেন

ওসমান যখন ক্ষমতায় আসে তখন হাফসার কাছ থেকে সেই আদি কোরআনটা চেয়ে পাঠায় সেই কোরআনটা সেই সেই কোরআনটা সংকলন করেছিল হাসান ইবনে সাবিদ আবদুল্লাবনে মাসুদ তখন কুফায় ছিলেন কুফা থেকে তিনি ঘোষণা করলেন যে এই যে আবদুল্লাবনে মানে এই যে সাবিদ যে হচ্ছে কোরআন সংকলন কমিটির হেড ছিল এই ব্যাটা একটা ফালতু এই ব্যাটা একটা গাধা এই ব্যাটা কোরআন সম্পর্কে কিছু জানে না আমাকে বাদ দিয়ে ওই গাধাকে কোরআন সংকলনের দায়িত্ব দেওয়া হয়েছে একদম এইভাবেই কথাগুলো এইভাবেই ছিল তার যে গালি দিয়ে বলছে যে আমি যখন কোরআন মুখস্থ করি তখন এই সাবিত ছিল কাফের পেটে এইভাবে গালি দিয়ে বলছে তাকে বলছে এবং সে বিদ্রোহ ঘোষণা করছে ওসমানের বিরুদ্ধে কারণ সে বলছে যে এই কোরআন তো কিছুই হয় না এই কোরআন তো বিকৃত করছে মানে রসুল্লাহ কোরআনকে তারা বিকৃত করছে ওসমান বিকৃত করছে ইনফ্যাক্ট আপনি কি জানেন যে ওসমানকে কেন হত্যা করা হয়েছিল হত্যা করা হয়েছিল কেনটা কেন আমি আমি আসলে এইগুলো খুব একটা মানে ইয়ে না মানে এটা তো

স্বয়ং আবু বকরের ছেলে ওসমানকে দাড়ি ধরে টানতে টানতে নামাচ্ছিলেন প্রাসাদ থেকে নামানোর সময় একটা কথা বলছিলেন তিনি যে তুমি কিতাবুল্লাহ পরিবর্তন সাধন করেছ এই কথাটা বলছিলেন যে তুমি কিতাবুল্লাহ পরিবর্তন সাধন করেছ আপনাকে আমি সেই দলিলটা দেখা দিচ্ছি একটু না আমি ভাই আমাদের আলোচনাতে আমি কখনো দলিল ছাড়া কথা বলি না এটা আমাদের একটা বৈশিষ্ট্য আপনি একটু এই জিনিসটা দেখেন

তুমি কিতাবুল্লাহ পরিবর্তন সাধন করেছো খলিফা বললেন কিতাবুল্লাহ তো আমার এবং তোমাদের সকলের সম্মুখে বিদ্যমান রয়েছে আমি কিতাবে কিভাবে বিকৃতি সাধন করলাম এরপরে এই আবহাওয়া মানে ওসমানকে টানতে 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 এই যে দেখেন আহ এখানে বলা আছে যে দাড়ি ধরে টানতে টানতে নিচে নামা এক ফেললো নিচে নামা তাকে হত্যা করা হইলো এই ছিল ওসমানকে হত্যার মানে ঘটনা এখন আপনি বলেন যে এখন আপনি বলেন যে এই যে মানে কোরআন সংকলন যেটা হইলো সেটা বেশি অথেন্টিক নাকি হাদিস হাদিস গুলা বেশি অথেন্টিক এগুলো অনেক আপনার আপনারা পড়াশোনা করেছেন আপনি অনেক বিষয় জানেন আমি এটা নিয়ে তর্ক বিতর্কে যাবো না আমি আরেকটা জিনিস বলি যেটা আমি পড়েছি আল আলবিদায় থেকে আমি দেখলাম এখানে এখানে সবকিছুর মধ্যে আমি অনেক কিছু অতিরঞ্জিত জিনিস পেয়েছি যেমন ওই যে ইয়ের পাখা আছে বা ইয়ে আছে ছয়শটা কি সত্যি কথা কখনো এটা কি মানে এটা কি বাস্তবে সম্ভব কোন যুগে এই সম্ভব না এটা আমরা জানি আপনি বলছেন হাদিসটা কিভাবে ঠিক হয় দিসটা কিভাবে ঠিক কিভাবে ঠিক হয় মানে কথা তো না কথা হচ্ছে যে এই হাদিসটা কে বলেছে বলেছে আছে এখন আপনি যদি এটা বলেন যে এইটা কিভাবে ঠিক হয় এটা তো ঠিক হইতেই পারে না তার মানে আপনি মোহাম্মদ কে বলতেছেন মোহাম্মদ হচ্ছে কে চাপা মারছে সে হচ্ছে দেখতো না কিছু ছিল না

এটার কিছু কপি এই এই গ্রন্থগুলার এই যে আর্লি যুগে যে হাদিস গ্রন্থগুলা লেখা হয়েছিল তার ভিতরে একটা এখনো আমরা পাই সেটা একদম ওইভাবেই পাই সেটা হচ্ছে মুআত্তা মালিক এটা হচ্ছে প্রাচীনতম হাদিস গ্রন্থ আর এর আগে এর আগে ইমাম আবু হানিফা একটা হাদিস গ্রন্থ লিখেছিল কিতাবুল আসার নামে সেই হাদিস গ্রন্থটারও কিছু কিছু ইয়া পাওয়া যায় সে নিজে লেখে নাই তার ছাত্ররা লিখেছিলেন সেই হাদিস গ্রন্থটারও কিছু কিছু ইয়া পাওয়া যায় অন্য গ্রন্থগুলোতে এই হাদিস গ্রন্থটার বর্ণনা পাওয়া যায় মানে সেই সমসাময়িক অন্য কিছু গ্রন্থে এই হাদিস গ্রন্থটা থেকে নেওয়া কিছু রেফারেন্স পাওয়া যায় তখন বোঝা যায় যে ওই গ্রন্থ ছিল আবু হানিফার এই গ্রন্থটা ছিল আবার এর আগে আরেকজন হাদিস গ্রন্থ লিখেছিলেন আব্দুর রাজাক তার হাদিস গ্রন্থের বর্ণনাও অন্য গ্রন্থগুলাতে পাওয়া যায় যে আব্দুর রাজাকের হাদিস গ্রন্থে তারাই এই জিনিসটা পেয়েছে এরকমের বেশ কয়েকটা হাদিস গ্রন্থ অনেক আগে থেকে ছিল

এটার মধ্যে হয়তো বইয়ের মধ্যে বইয়ের মধ্যে হয়তো অনেক জায়গায় ভুল আছে সেটাই তারা বলে ফেলে মনে বলে নিজেদের মতন করে গোছায় বলে কি বলে একটা করে একটা কিছু বলে দিল হ্যাঁ কি এরকম যেমন আগের মুখের মানুষের অনেক স্মরণ শক্তি ছিল তারা সবকিছু মনে রাখতে পারতো বহু বছর পর্যন্ত কিছু উইকাল মনে রাখতে পারতো যেটা কখনো মানে আমার মনে হয় সায়েন্টিফিক হয়ে সম্ভব না এরকম কথা আমি শুনেছি কারণ আমরা তো কখনো এইগুলো নিয়ে ঘাটাঘাটি করি নাই হ্যাঁ এই জন্য আমি আর জিনিস আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে আমি গত বছর দশক আগে বিশ পঁচিশ বছর আগে আমি নিয়ে কখনো কখনোই করতাম না আমার কাছে বিবেক বুদ্ধিতে যেটা আমি সেটাই করি আমাদের আমার টিচাররা নিজের বোধ বুদ্ধি আসলে তোমার বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ হাবিসে আমি কখনো পড়াশোনা করিনি কিন্তু একটা সময় দশ বছর আগে দশ পনেরো বছর হবে আর কি এর আগে আমি মোটামুটি একটু দেখার চেষ্টা করলাম কারণ পরিবেশ যেতে বাধ্য করলাম অনেক সময় মানুষকে পোক করে মানুষ এটা দেখো না কেন এটা করো না কেন তখন আমার এই অসামঞ্জস্য চোখে বললো এবং একই হাদিসের দুই জায়গায় দুই রকম কথাবার্তা তখন আমি একজনকে জিজ্ঞেস এবং লক্ষ লক্ষ হাদিস আমি একজন হাদিসের একজন মাদ্রাসার টিচারকে জিজ্ঞেস করলাম আমাদের এলাকার মোটামুটি নাম করা মানুষ উনি অনেকে বললাম যে হাদিস এই লক্ষ লক্ষ হাদিস কি মানুষকে কিভাবে মানুষ ফলো করবে মানে এটা কোনো যৌক্তিকতা আছে কিনা যেটা আপনার আসবে সেটা আপনি হ্যাঁ আপনি বুঝে নেবেন কোনটা আপনি নেবেন কি না নেবেন না এই কথাটা আপনি কে বলেছে যে আপনার অনুসারে আপনি হাদিস কোনটা নেবেন হাদিস পরান এটা সম্পূর্ণ মিথ্যা বলেছে

আমাদের টিচার শেখার নাই ওনারা তো আমাদের ধর্ম শিখাইছেন একসময় মল স্কুলে না আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি হ্যাঁ কিন্তু আমরা তো ছোটবেলা থেকে ভুলভাল গল্প শুনে আসছি আমি ছোটবেলা শুনতাম নবিনে কি এত yaad ছিল একি ওদিপুরী নাকি রাস্তায় কাটা বিছা রাখতো তারপরে কি সে খালি কেবল রাখতো তারপরে কি সেই নাকি মানে অশিষ্ট অবস্থা নাকি খুব সেবা করে নাকি একদম ডাহামিত্ত কথা ডাহামিত্ত কথা অনেকদিন টিচার মৌলভি সার্জুলিয়ার কথা বলে তখন বিশ্বাস না করে কথা যাবো আমরা একলা ডাহা ডাহামিত্ত কথা मोहम्मदের কথা এটা তো স্কুলের কথা

ঠিক বোঝাটা এটা তো আমাদের স্কুলের থেকে আমরা শিখেছি কিন্তু আজকাল জানি না আমি বলবো যে বিশ ত্রিশ বছর আগে এই জিনিসগুলো দেখতেছি দিনে মধ্যে অবক্ষয় হচ্ছে এই অবক্ষয় হচ্ছে কি এটা কি হাদিসের কারণে হচ্ছে নাকি আমাদের শিক্ষার জন্য হচ্ছে আমরা শিক্ষাটাকে ফল নিতে পারছি না এটা আপনার কি মনে হয় আমার মনে হয় ধর্মমুখী শিক্ষার কারণে বিশ্বাস ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কারণে এটা হচ্ছে যদি আমাদের শিক্ষা ব্যবস্থাটা জ্ঞান ভিত্তিক হতো এবং প্রশ্ন ভিত্তিক হতো যাচাই বাছাই ভিত্তিক হতো তাহলে এই সমস্যা হতো না যেহেতু আমাদের মানে শিক্ষা ব্যবস্থাটাই বিশ্বাস ভিত্তিক বিশ্বাসে বিশ্বাস করতে হবে মানে ছোটবেলা আমাদের আমরা টিচারদেরকে প্রশ্ন করতে ভয় পেতাম কারণ টিচার যেটা বলছে সেটা তো সত্যি হইব আমাদের তো এটা মানতেই হইব আমাদের তো কি করবো এখন তো ভয় পায়

মানে প্রশ্ন করতে শিখাচ্ছে না বাচ্চাদেরকে কৌতূহলই করছে না প্রশ্ন করতে শিখাচ্ছে না ক্রিয়েটিভিটি বাড়তে বাড়াতে বাড়ানোর ইয়া করছে না বলা হচ্ছে যে কোরআন মুখস্থ করতে পারলে অনেক স্বভাব হবে কোরআনের একটা সুরা মুখস্থ করতে পারলে অনেক স্বভাব হবে মাইরা পিটায় যেভাবেই হোক কোরআনের সুরা মুখস্থ করাচ্ছে হাদিস মুখস্থ করাচ্ছে এইগুলা কইরা ভাই জাতির কি হবে সেটাই হচ্ছে তো তাই আমরা তো দিন আরো পঞ্চাশ বছর পিছিয়ে গেলাম মনে হচ্ছে আমার আমি তো এখন তো আমি তো বের হয়েছি আমি তো মোটামুটি মানে ষাট পাঠ করছি আমার মনে হয় যে আমরা আরো বোধহয় হয় একশো বছর পিছিয়ে গেছি গত চল্লিশ বছরে যার ঘটনা ঘটছে এবং শিক্ষার মান যেখানে দরকার আমি আপনাকে একটা জিনিস বলবো আমি কিছু শিখি আপনাদের মতো বিয়েদের কাছ থেকে এবং আমার ভালো লাগে এই জিনিসগুলো যেহেতু এখন ইন্টারনেটের যুগে একটা তথ্য প্রযুক্তির সুবিধা আছে এখন মানুষকে জানানোর জন্য আপনার যে প্রচেষ্টা এটা অত্যন্ত মানে আমি বলবো যে আশা আশা নিয়ে আসে যে আমাদের ভালো হবে কিন্তু আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে যেই ভ্রান্তিগুলো আছে যে জিনিসগুলো আপনি মানে পয়েন্ট করেছেন এটা বিপক্ষে আর কি ভালো হতে পারে কি হওয়া উচিত মানবিক দিক থেকে যেটা ভালো হবে মানুষের জন্য এই জিনিসগুলো আপনি যদি একটা সাজেস্ট করতেন তাহলে মতো তাদের ওইখানে নাহলে কিন্তু ওই নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বেশি তারা কিন্তু ওইদিকে জুটে যাবে সাধারণত এবং যাচ্ছে তারা যেটা দেখতেছে হ্যাঁ এটা তো আমি জানতাম না আছে এরকম তারা ওই আপনার কথাটাই নেগেটিভ জিনিসটা তারা কিন্তু তার পদ চিন্তা করবে এটা আমার মনে হয় আরকি আমাদের বক্তব্য শোনার পরে কেউ আহ ভাববে বা ইসলামের শিশু বিবাহ আছে চলো শিশু বিবাহ করি এটা ভাববে এটা ভাই আমার কাছে খুবই কষ্ট কল্পনা মনে হচ্ছে আপনি অনেক কষ্ট করে এই কল্পনাটা করেছেন বলে মনে হচ্ছে আমি দেখেছি আমি বলতেছি আপনার অবশ্যই প্রমাণ দেখাতে হবে আমরা যেভাবে আলোচনা করি এই আলোচনা শোনার পরে কেউ ভাববে যে ওই শিশু বিবাহ আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে শিশু বিবাহ করবো এটা কেউ ভাবতে পারে আমরা এমন পচান পচাইছি এই যে আপনি কিভাবে বললেন এই কথা আমি আমার কাছে আমার কাছে আপনি হ্যাঁ বুঝিতে তো নাই মানে প্রমাণও দিতে নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুবই ভিত্তিহীন কথা ভিত্তিহীন একটা কথা বললেন এই আলোচনা গুলা শোনার পরে একজন মানুষ ভাববে যে

তথ্য প্রমাণ দিয়ে আমরা আলোচনা করি অন্ধবিশ্বাস বা মানে কথার পিঠে কথা এগুলা এগুলা আমি আসলে একদমই ইয়া করি না এলাও করি না আমার অভিজ্ঞতা আমার আমার অভিজ্ঞতা থেকে আমার যে থেকে যেটা হয়েছে আমি সেটা বলেছি ভুল আপনার অবজারভেশন ভুল আর